হ্যালো গাইজ, আজ আমি কারিশমা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং তার সময় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী কারিশমা কাপুরের জীবনী এক্সপ্লেন করব। দিল তো পাগল হ্যায়, হাম সাথ সাথ হ্যায়, বিবি নাম্বার ওয়ান, ফিজা এবং রাজা হিন্দুস্তানির মতো ছবিতে অভিনয় করার পর কারিশমা কাপুর একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। এছাড়া কারিশমা কাপুর হচ্ছে কারিনা কাপুরের আপন বড় বোন। 17 বছর বয়সে কারিশমা কাপুর তার প্রথম রোম্যান্টিক ড্রামা ফিল্ম প্রেম কায়দি দিয়ে বলিউডে যোগ দেন। প্রায় 1 দশক ধরে রূপালী পর্দায় রাজত্ব করার পর তিনি একজন ব্যবসায়ীকে বিয়ে করেন এবং 2003 সালে বলিউড থেকে বিরতি নেন। তারকা কিড হওয়া সত্ত্বেও কারিশমা কাপুর জীবন কখনো সহজ ছিল না। গডফাদার ছাড়া তার বলিউডে আত্মপ্রকাশ করা থেকে শুরু করে তা অন্য মহিলার কারণে তার বাড়ি ভেঙে যাওয়া, এখন তার বাচ্চাদের একা বড় করা পর্যন্ত কারিশমা কাপুর তার সংগ্রহ এবং হৃদয় বিদায়ক জীবনযাপন করেছেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কারিশমা কাপুর এর একটি সংক্ষিপ্ত কারিশমা কাপুরের কাপুর পরিবারের সদস্য কাপুর তিনি কাপুর পরিবারের সদস্য অভিনেতা রণবীর কাপুর এবং ববিতার প্রথম রণধীর কাপুর এবং ববিতার প্রথম কন্যা তিনি। 1991 সালে 17 বছর বয়সে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেমম কায়দি চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীতে তিনি বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল অভিনয় করেছেন, জিগড়, আনাড়ি, রাজা বাবু, সুহাগ, কুলি নম্বর ওয়ান, গোপী কিষাণ, সাজন চলে সসুরাল, জিত। তার জন্ম কারিশমা কাপুরের জন্ম হয় 1974 সালে 25শে জুন। তার জন্মস্থান হচ্ছে মুম্বাই। ভারত পিতা মাতা রণধীর কাপুর ও ববিতা শিবদাসনী। তিনি 2003 থেকে 2008 বর্তমান সঞ্জয় করেন। তার দাদা ছিলেন অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক রাজ কাপুর। তার অভিনেতা ঋষি কাপুর এবং রাজীব কাপুর তার চাচা। অন্যদিকে অভিনেতা নীতু সিং এবং উদ্যোক্তা ঋতুনন্দা তার খালা। কারিশমা কাপুর প্রথম কাজিনের মধ্যে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন এবং আধার জৈন, নিখিল নন্দা। কারিশমা কাপুর মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। এরপর কারিশমা কাপুর আরও পড়াশোনা করার জন্য মুম্বাইয়ের সোফিয়া কলেজে ভর্তি হন এবং কিন্তু কারিশমা কাপুর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং কারিশমা কাপুরের অনেক অভিনেতাদের সাথে অ্যাফেয়ার ছিল। তার মধ্যে হচ্ছে অজয় দেবগন এবং কারিশমা কাপুর খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং তাদের চলচ্চিত্রের শুটিংয়ের সময় ঘনিষ্ঠ হয়ে ওঠে। দুজনে একে অপরকে ডেট করতে শুরু করেছিলেন কিন্তু কারিশমা জানতে পেরেছিলেন যে অজয় তাকে অন্য সহ অভিনেতা রাবিনার সাথে 2 বার ডেট করেছেন। কারিশমা সর্বদা বলেছিলেন যে অজয় কেবল একজন ভালো বন্ধু, কিন্তু গুজবের মিল তাদের সম্পর্ককে পূর্ণ ছিল। সেই সময় অজয়ের কারণে কারিশমা এবং রাবিনা একে অপরের শত্রু হয়ে ওঠে, কিন্তু অভিনেত্রী কাজলের প্রেমে অজয় তাদের দুজনকেই ছেড়ে চলে যান এবং অবশেষে কারিশমা কাপুর কাজলকে তিনি অজয় দেবগন বিয়ে করেন। এছাড়া অভিষেক বচ্চনের সাথেও তার অ্যাফেয়ার্স ছিল। অনেকেই জানেন না কারিশমা কাপুর এবং অভিষেক বচ্চন বাগদানের আগে প্রায় 5 বছর ধরে ডেট করেছেন। তাই 1997 সালে নিখিল এবং সেতার তার বিয়েতে কারিশমা কাপুর এবং অভিষেক দেখা করেন এবং ঘনিষ্ঠ হন। শীঘ্রই দুজন ডেটিং শুরু করেন। যেহেতু কারিশমা কাপুর একজন বড় তারকা ছিলেন এবং অভিষেক এখনও তার ক্যারিয়ার শুরু করেননি, তাই তাদের সম্পর্ক গোপন রাখা তাদের পক্ষে সহজ ছিল। কারিশমা কাপুর মা তাকে ভালোবাসতেন, তার থেকে আলাদা হতে বাধ্য করার পর তিনি শুধুমাত্র সঞ্জয় কাপুরের সম্পদের কথা মাথায় রেখে একজন সম্পূর্ণ অপরিচিত সঞ্জয় কাপুরকে বিয়ে করতে রাজি হন। কথিত আছে যে ববিতার ক্রমাগত পীড়াপীড়িত কারিশমা দিল্লি ভিত্তিক ধনী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন, যিনি পূর্বে বিখ্যাত ডিজাইনার নন্দিতা মহানাতির সাথে 2 বছরের জন্য বিয়ে করেছিলেন। জানালেন সঞ্জয় ও নন্দিতা আইনি বিচ্ছেদের মাত্র 10 দিন পর সঞ্জয় কাপুর এবং কারিশমা কাপুরের বিয়েতে ঘোষণা করা হয়েছিল। কারিশমা এবং সঞ্জয় 29শে আগস্ট 2003 একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন যাতে বচ্চন পরিবার ছাড়া সমগ্র বলিউড উপস্থিত ছিল। কারিশমা কাপুর সিক্স ইন্ডিয়া কোম্পানি সিইও ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে 29শে সেপ্টেম্বর 2003 সালে মুম্বাইয়ে তার পৈতৃক বাড়ি কৃষ্ণরাজ বাংলোতে একটি উচ্চ প্রোফাইল শিখ বিবাহ অনুষ্ঠানে বিয়ে করেন। এই দম্পতির একটি কন্যা সামাইরা 2005
এবং একটি পুত্র কিয়ান 2010 সালে জন্মগ্রহণ করেন। 1992 সালে কারিশ্মা কাপুর অ্যাকশন ড্রামা ফিল্ম জিগার এবং 1993 সালে রোমান্টিক ড্রামা ফিল্ম আনাদিতে অভিনয় করেন। দুটি বক্স অফিস হিট ছিল। 1993 সালে কারিশ্মা কাপুর আবার পরপর 4টি সিনেমা চলচ্চিত্র নির্মাণ করেন, মুকাবলা, সংগ্রাম, শক্তিমান এবং ধাওয়ান। কিন্তু মুকাবলা ছবি ছাড়া বাকি সবগুলোই বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।